नमस्कार बंधुरा एडुकेशन बांगला यूट्यूब चैनले अपना सकल के स्वागत एवं मुहूर्ते जे गुरुत्वपूर्ण खबर अपने जानब जो पार्श्व शिक्षक आंदोलन विभिन्न शिक्षक शिक्षिका जे आंदोलन जे शिक्षक विद्रोह आमरा देखते पाच्छी गत कयेक दिन धरे गत कयेक मास धरे सेई विद्रोह किन्तु चरमे परिणत होच्छे एवं सेई विद्रोह किन्तु चरमे उठछे एवं शिक्षकरा किन्तु क्षोभे फुंसछेन तादेर दाबी निये এই নিয়ে আজকে কিন্তু আজকের বিশেষ যে এপিসোড আমরা করতে চলেছি এবং আপনারা জানেন যে গতকাল কলেজ স্ট্রিটে পার্শ্ব শিক্ষকদের যে ক্ষোভ বিক্ষোভ ছিল যে পথসভা ছিল যে মানববন্ধন ছিল সেই মানববন্ধনে কিন্তু হাজার হাজার পার্শ্ব শিক্ষকের জমায়েত কার্যত কিন্তু এক মানে একটা বিরাট চাপে ফেলে দিয়েছে সরকারকে এবং পার্শ্ব শিক্ষকদের জমায়েতে কিন্তু পুলিশ প্রশাসন পার্শ্ব শিক্ষকদের সেই ভিড়কে সামাল দিতে এবং রাস্তা ক্লিয়ার রাখতে কিন্তু একেবারে নাজেহাল হয়ে উঠেছিল আমরা দেখেছি গতকাল এবং এই পার্শ্ব শিক্ষক আন্দোলন কিন্তু শুধু রাজ্যে নয় এই আন্দোলন কিন্তু সারা দেশের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করেছে সারা দেশ কিন্তু এই পার্শ্ব শিক্ষক আন্দোলন নিয়ে তোলপাড় আমরা দেখেছি 2019 সালে কিন্তু পার্শ্ব শিক্ষক আন্দোলন সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল সারা দেশকে বুঝিয়ে দিয়েছিল শিক্ষক আন্দোলন কাকে বলে কিন্তু সেই আন্দোলনকে প্রতিশ্রুতির মাধ্যমে মিথ্যে প্রতিশ্রুতির মাধ্যমে ভাঁওতা দিয়ে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের ভাষায় বলছি ভাঁওতা দিয়ে পার্শ্ব শিক্ষকদের সেই আন্দোলনকে স্থগিত রাখা গেলেও এবারে কিন্তু জিও ছাড়া এরকম কোনো কিছু কাজ করবে না পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ তারা কিন্তু বলে দিয়েছে এবং এবারে এই 2020 শেষে ডিসেম্বরের 18 তারিখ থেকে কলকাতার বিকাশ ভবনে যে আন্দোলন শুরু হয়েছে এবং তারা মাঝে মাঝে যে পথসভা যে মানববন্ধন যে কর্মসূচি নিচ্ছেন সেই কর্মসূচিতে কিন্তু হাজার হাজার পার্শ্ব শিক্ষক সাড়া দিচ্ছেন এবং তারা জমায়েত করছেন তারা বুঝিয়ে দিচ্ছেন সরকারকে তারা কিন্তু ক্ষুব্ধ বিক্ষুব্ধ তারা কিন্তু তাদের পেটের টানে কিন্তু তারা আসছেন এবং এই আন্দোলন নিয়ে কিন্তু সারা দেশ তোলপাড় আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় কিন্তু লেখালেখি চলছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন নিয়ে আমাদের রাজ্যের প্রথম সারির কিছু পত্রিকা তো বটেই কিন্তু সর্বভারতীয় কিছু হিন্দি কাগজ ইংলিশ পেপারও কিন্তু পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন নিয়ে লেখা চলছে তার মানে বুঝতেই পারছেন যে পার্শ্ব শিক্ষক আন্দোলন কিন্তু আর এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এই আন্দোলন পৌঁছে গেছে দেশের কোনায় কোনায় দেশের প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে যেখানে আমাদের রাজ্যে দুয়ারে সরকার চলছে সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষকরা আজ সরকারের দুয়ারে বসে আছে সরকারের প্রতিশ্রুতি মতো সরকারের কথা মতো তাদের যে ন্যায্য দাবি সেই দাবি যাতে সরকার পূরণ করে সেই পূরণ পূরণের আশায় তাদের বেতন কাঠামোর দাবিতে কারণ এই বেতন কাঠামো যদি সরকার দেয় এবং সরকার যদি দিয়ে দেয় তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের আর কিন্তু বারবার এরকম কলকাতার রাস্তায় ভিক্ষে করতে হবে না ভিক্ষে চাইতে হবে না কোনো সরকারের কাছে তাই তাদের যে দাবি ন্যায্য দাবি বেতন কাঠামো সেই বেতন কাঠামো আদায়ের লক্ষ্যে তারা কিন্তু কলকাতাকে তোড়পাড় করে দিচ্ছে কলকাতা তথা গোটা রাজ্য তথা গোটা দেশকে কিন্তু নাড়িয়ে দিচ্ছে গোটা দেশে শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিচ্ছে বিভিন্ন বুদ্ধিজীবী মানুষ কিন্তু পার্শ্ব শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা দেখতে পেয়েছি আচ্ছা আমরা এখন আপনাদের দেখাবো যে আমাদের রাজ্যের কিছু প্রথম সারির পত্র পত্রিকায় কী খবর বেরিয়ে এসেছে গতকালের যে মানে কর্মসূচি ছিল সেই কর্মসূচি নিয়ে দেখুন পথ অবরোধের পরে অবস্থান পার্শ্ব শিক্ষকদের 30 ডিসেম্বর বিধাননগর ফুটপাথ থেকে উল্টোডাঙ্গার হিডকো মোড় সেখান থেকে কলেজ স্ট্রিট মোড় নির্দিষ্ট পে স্কেলের দাবিতে বুধবার কলেজ স্ট্রিট মোড়ে অবস্থানের পর পথ অবরোধ করেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা এখানে পথ অবরোধের পর ফের এদিন বিধাননগরের বিকাশ ভবনের অদূরে অবস্থানে বসতে চলে যান তারা নির্দিষ্ট পে স্কেলের দাবি নিয়ে গত 18 ডিসেম্বর থেকে বিধাননগরের বিকাশ ভবনের অদূরে লাগাতার অবস্থানে বসে রয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা অবস্থানে বসার আগে সেদিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন পার্শ্ব শিক্ষকরা মিছিলের পর কয়েকশো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা অবস্থান শুরু করেন বিধাননগরের ফুটপাতে তাদের আন্দোলন এবং দাবিকে রাজ্যের মানুষকে জানানোর জন্য বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ
দেখানো হবে বলে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেছেন প্রয়োজনে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হবে। তিনি যে প্রতিশ্রুতি রেখেছিলেন তার আবার স্মরণ করিয়ে দিতে বিভিন্ন প্রান্তে বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও দেখানো হবে। ভাতা বৃদ্ধি ছাড়াও একগুচ্ছ পেশাগত দাবি নিয়ে গত বছর টানা 32 দিনের ধর্ণা অবস্থান করেন পার্শ্ব শিক্ষকরা। সেদিনের সেই ধর্ণা অবস্থান তুলে নেওয়ার জন্য পার্শ্ব শিক্ষকদের কাছে শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন ধর্ণা তুলে নিলে 3 মাসের মধ্যে পে স্কেল ঘোষণা করা হবে। বছর পেরিয়ে যায়, শিক্ষামন্ত্রী তার দেওয়া আশ্বাস ভুলে যান, পার্শ্ব শিক্ষকরা যে তিমিরে ছিলেন সেখানেই থেকে যান, হুঁশ ফেলে না সরকারের। প্রতিশ্রুতি না রাখার একাধিক রেকর্ড রয়েছে সরকারের। 2009 সালে ধর্মতলার এক সভায় মমতা ব্যানার্জি বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে স্থায়ী করা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার পর পার্শ্ব শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন মমতা ব্যানার্জি। অন্যান্য রাজ্যের পার্শ্ব শিক্ষকরা যে পরিমাণ ভাতা পেয়ে থাকেন তা পে স্কেলের সমগোত্রীয়। দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যেভাবে আর্থিকভাবে বঞ্চিত করা হচ্ছে তার সমাধান এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ক্ষমকাজে সমবেতনকে সামনে রেখে পার্শ্ব শিক্ষকরা রাস্তার লড়াইয়ে রয়েছেন। তাছাড়া রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে কর্মরত পার্শ্ব শিক্ষকদের যে সমস্ত কাজ করতে হয় তা স্কুলের স্থায়ী শিক্ষকদের থেকে কিন্তু কোনো অংশেই কম নয়। তাই ন্যায়সঙ্গত পে স্কেলের দাবি না মেটানো পর্যন্ত লড়াই থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাহলে বুঝতে পারলেন যে আমাদের রাজ্যের প্রথম সারির পত্রপত্রিকায় কিন্তু লেখা শুরু হয়েছে। আসুন আরেকটি পেপারে কি লিখেছে, তারা কি বলতে চেয়েছে সেটা তার নির্যাস আপনাদের পড়ে শোনাই। কলেজ স্ট্রিটে মানববন্ধন এবং পথ অবরোধে সামিল হলেন সল্টলেকে অবস্থানরত পার্শ্ব শিক্ষকরা। বুধবার দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত এই কর্মসূচিতে যোগ দেন হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। প্রায় 25 মিনিট কলেজ স্ট্রিট চৌমাথার মোড় অবরোধ করেন শিক্ষকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন রাজ্যে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পরিকল্পনা ছিল পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে। তাঁদের বক্তব্য পুলিশের অনুমতি না মেলায় স্থান বদলে কলেজ স্ট্রিটে এদিন মানববন্ধন এবং অবরোধ কর্মসূচি করা হয়েছে। দিন রাত দূরে 24 ঘন্টার লাগাতার আন্দোলন কর্মসূচি 13 দিন অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত সরকারের কাছ থেকে নিজেদের দাবি দাওয়া নিয়ে নিশ্চিত কোনো প্রতিশ্রুতি না মেলায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের অনড় থাকা কথাও জানিয়েছেন এই রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। টানা অবস্থানের পর এদিন কলেজ স্ট্রিটে কর্মসূচিতে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন জলপাইগুড়ি মালবিকা ঘোষ সরকার নামে এক শিক্ষিকা। তার চিকিৎসা চলছে, তবে শারীরিক অবস্থার অবনতি সত্ত্বেও তিনি ফের সল্টলেকে ফিরে এসে অবস্থানে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এদিন মঞ্চের পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ জানিয়েছেন বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি চলছে, যদি প্রতিশ্রুতি পালন না করে সরকার তাহলে সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা ঝাঁপিয়ে পড়বেন আন্দোলনে। তাহলে বুঝতেই পারলেন বন্ধুরা যে যে বিদ্রোহ, যে মানে যে একটা শিক্ষক বিদ্রোহ যেটা চরমে উঠেছে সেই বিদ্রোহ কিন্তু মানে অতি কী বলবো একটা বিশাল একটা বিদ্রোহে পরিণত হতে চলেছে, বিরাট একটা আন্দোলনে পরিণত হতে চলেছে এবং আগামী দিনে একটা বিরাট আন্দোলন কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ করতে চলেছে। তাদের ব্যানারে সমস্ত রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গোটা রাজ্য কিন্তু তারা তোলপাড় করবে তাদের দাবি পূরণ না হলে। এটাই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বারবার কিন্তু বলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যে শুধু পার্শ্ব শিক্ষক শিক্ষিকারাই নয়, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন শিক্ষকরা এবং একজোট হয়ে তারা কিন্তু লড়াই করছে। একদিকে আছে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, প্রাণীমিত্র, তারপর আপনার ICT কম্পিউটার টিচার থেকে শুরু করে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কিন্তু আজ লড়াই করছে, কারণ তাদের যে বেতন, যে ভাতা দেওয়া হয় তা কিন্তু অতি নগণ্য এবং এই টাকায় কিন্তু একজন মানে মানুষের কিন্তু সংসার চলে না। তাই তাদের দাবি নিয়ে কিন্তু তারা বারবার রাস্তার আন্দোলনে নামছে, রাস্তার লড়াইয়ে নামছে। তাদের একটাই দাবি যে সেই দাবি না মেটা পর্যন্ত তাদের কিন্তু এই লড়াই আন্দোলন চলবে। আমরা এইসব খবরের দিকে লক্ষ্য রাখবো এবং রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে একটাই অনুরোধ, আপনারা
তৈরি হন। আপনাদেরকে প্রতিদিন কিন্তু কলকাতা যেতে হবে না, আপনারা মাঝে মাঝে যান, আপনারা রোটেশনের ভিত্তিতে যান, আপনারা একে অপরের সঙ্গে সমস্ত রকমভাবে যোগাযোগ রাখুন, কে কবে যাবেন সেটা ঠিক করে নিন। আপনারা কিন্তু রোটেশনের ভিত্তিতে যদি যান তাহলে কিন্তু মাসে একদিন কি দুদিন গেলেই কিন্তু আপনাদের হবে। এবং এই যে লড়াই শুরু হয়েছে এই লড়াই কিন্তু শেষ হবে বেতন কাঠামো আদায়ের পর, তাই যতদিন না বেতন কাঠামো আদায় হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই লড়াই চলবে, এই আন্দোলন চলবে। এটাই কিন্তু পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বারে বারে বলে দিচ্ছেন এবং বারে বারে জানাচ্ছেন সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। আমরা গতকাল কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে বিভিন্ন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেছি, তাদের একটাই দাবি তাদের বেতন কাঠামো, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে তারা ঠিক জায়গায় রয়েছেন এবং তারা এই বেতন কাঠামোকে খুব তাড়াতাড়ি আদায় করে আনবেন। এবং শিক্ষামন্ত্রী বারবার যেটা বলছেন যে ধাপে ধাপে নাকি পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হচ্ছে, তাই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এটাও বলছেন যে ধাপে ধাপে ধাপ্পাবাজি কিন্তু আর চলবে না, শিক্ষামন্ত্রীকে কিন্তু খুব তাড়াতাড়ি তাদের বেতন কাঠামো দিয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। কারণ 2009 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো প্রদান কিন্তু করতে হবে। এবং 2011 সালে ক্যাবিনেটের মিটিংয়ের পর যে তিনি ঘোষণাটি করেছিলেন যে 3 বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ করা হবে, সেই স্থায়ীকরণ কিন্তু এখনও হয়নি, তাই সেই সিদ্ধান্তকে অতি তাড়াতাড়ি কিন্তু প্রতিষ্ঠা করতে হবে। পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ ও বেতন কাঠামো কিন্তু পার্শ্ব শিক্ষকদের প্রধান দাবি। আজকের এপিসোড এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিকাশ ভবনকে মাতিয়ে রাখুন, বিকাশ ভবনের মঞ্চকে মাতিয়ে রাখুন, বিকাশ ভবনকে ফাঁকা রাখতে দেবেন না। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আগামী 4 জানুয়ারি আবার একটা কর্মসূচি ঘোষণা করতে চলেছে, সেই কর্মসূচির দিকে আমাদের লক্ষ্য থাকবে। কবে কখন কোথায় কীভাবে মানে কর্মসূচি হবে সেসব খবর পাওয়া মাত্রই আমাদের চ্যানেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে, আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। ওই 4 তারিখের কর্মসূচিটাকে আবার হাজার হাজার পার্শ্ব শিক্ষকরা জমায়েত করে সফল করার জন্য, যাতে সরকারের কানে খুব তাড়াতাড়ি পার্শ্ব শিক্ষকদের আবেদন প্রবেশ করতে পারে এবং পার্শ্ব শিক্ষকদের দাবি সরকার খুব তাড়াতাড়ি মেনে নেয়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।